بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতু। কাতার থেকে জিয়াউর রহমান ভাই জানতে চেয়েছেন, কোরআনুল করিম মাখরাজ সহ না পড়লে গুণাগার হবে কি না? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, কোরআনুল করিম এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর আল্লাহ রাব্বুল আলামিন সত্যভাবে এই কোরআন নাজিল করেছেন। যেমন আল্লাহ বলেন, ওয়াবিল হক আনজালনাহু ওয়াবিল হক নাজাল ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا سورة بني إسرائيل اكشوي باس এবং 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সত্যি সত্যি এই কোরআন অবতীর্ণ করেছি এবং তা সত্য সত্যভাবেই অবতীর্ণ হয়েছে, এবং আমি তা তোমাকে শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি। এবং এরপরে আল্লাহ বলছেন, ও কোরআন ফরকনাহু লিতাকরাহু আলা নাস আলা মুকস, আর আমি এই কোরআন অবতীর্ণ করেছি খণ্ড খণ্ডভাবে, যাতে তুমি তা মানুষের কাছে এটা পাঠ করতে পারো পর্যায়ক্রমে, আলা মুক্স মানে আস্তে আস্তে ধীরে ধীরে পড়েন, ওয়ানাজ্জালনাহু তানজিলা, এবং আমি যথাযথভাবে এই কোরআন নাজিল করেছি। তা কেউ যদি কোরআনুল করিম পড়তে না পারে, চেষ্টা করতে হবে আস্তে আস্তে, আর এটা তারতিলের সঙ্গে চেষ্টা করা দরকার। আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, যেটা প্রথম আয়াতটা সূরা বানী ইসরায়েল 105:6, আর এটা হলো ওয়ারাত্তালনা ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোরআনুল করিম তুমি তারতিলের সঙ্গে তেলাওয়াত করো। তো এই জন্য ওলামায়ে তাজবিদ অর্থাৎ তাজবিদের আলেমগণ, যারা তাজবিদ সম্পর্কে অক্ষরের মখরাজ সম্পর্কে বিজ্ঞ, তারা এইগুলি বলেছেন। এবং এই জন্য কোথায় গুন্না, কোথায় এদগাম, কোথায় মদ, কোথায় কী হবে না হবে, কোন অক্ষর কোন জায়গা থেকে বের হবে, এটা শেখা এটা জরুরত। এটা এমনকি অনেকে বলেছেন এটা হলো ওয়াজিব, যারা এটা ইচ্ছা করে পরিহার করবে সে গুনাহগার হবে। কাজেই আপনার আমার উচিত হলো যে আপনার এই হুসনুল আদা, যেটা বলা হয়, এটা হুসনুল আদা মানে খুব সুন্দর করে এটার মাখরাজ সহ আদায় করা পড়া। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিম পড়ার জন্য আপনাকে আমাকে উৎসাহ দিয়েছেন। অনেক হাদিস রয়েছে, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে যে, আল মাহিরু বিল কোরআন মা আসসাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন ভালো করে পড়তে পারে তারা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে তারা থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে, ওয়াতাআতাউ ফী, সেখানে তার আটকে যায়, ফালা ওয়াহুয়া আলাইহি শাক, তার যদি পড়তে কষ্ট হইতেছে কিন্তু বেচারা চেষ্টা করতেছে, পড়ার জন্য চেষ্টা করতেছে, লাহু আজরান, তার ডবল সব, যেটা সহিহ মুসলিমের হাদিস বর্ণিত রয়েছে। কাজেই ভাই, যদি আপনি কাউকে কোরআন কারিম শিক্ষা দেন, সে যদি আস্তে 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 এটা পড়ে এবং শেখে, একদিনে একটা অক্ষর শিখান, আলিফ এটা আগে শিখান, বা এটা আগে শিখান, এরকম করে আস্তে আস্তে ইনশাআল্লাহ হয়ে যাবে, খুব তাড়াহুড়া করে নয়। আর কোরআনুল করিম এটা সহজ, কেউ যদি বলে যে খুব কঠিন পারবো না, না, সারা পৃথিবীর মানুষ অন্য কোনো ভাষা না জানলে কোরআন জানে, চাইনিজরাও কোরআন জানে, আরবিনরাও জানে, বাংলাদেশিরাও জানে, ইন্ডিয়ানরাও জানে। কাজে কোরআনুল করিম এটা সহজ। আল্লাহ বলছেন, আমি এই কোরআনকে সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাকির, আসো কেউ উপলব্ধিকারী। কাজে কোরআন সহজ ইনশাআল্লাহ, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে ভাই এটা কোরআন সহজ, কঠিন না, পালানোর চেষ্টা করেন না। আপনি পড়তে যেয়ে যদি আটকেও যান, আপনার ইনশাআল্লাহ সব হবে, ডবল সব, তবে পড়ার চেষ্টা করতে হবে। এই জন্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসগুলি তাকে শোনাবেন। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। হ্যাঁ, সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে যে, যে ব্যক্তি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন নিয়ে যে শিক্ষা করে এবং যে অপরকে শিক্ষা দেয়। আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনি শিখতেছেন, কাজে শিখার প্রতি তাদের একটা কি আগ্রহ করেন। কেয়ামতের দিন তাদেরকে বলা হবে, ইউকালু লি সাহিবুল কুরআন, হ্যাঁ, অথবা লেকারি এল কোরআন, কোরআন যারা ভালো করে পড়তে পারে, কোরআন যারা জানে, তাদেরকে কেয়ামতের দিন বলা হবে, ইয়াউমাল কেয়ামা, কেয়ামতের দিন বলা হবে, একরা, পড়ো, ওয়ারতাকে অথবা ওয়ারকে, এবং উঠো, ওয়ারাত্তেল, এবং তেলাওয়াত করো, কেমা কুন্তা তুরাত্তেল ফি দুনিয়া, দুনিয়ায় যেমন তেলাওয়াত করেছিলে, ফা ইন্না মানজিলাতিকা তাকুনু ইনদা আখিরা আয়াতিন তাকরাহা, তোমার
কোরআন পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের থাকার জায়গা সেখানে হবে। ইমাম আহমাদ ইবনে তিরমিজি এই হাদিস বর্ণনা করেছেন। কাজেই এমন করে তাকে বোঝানোর চেষ্টা করেন এবং বলেন যে ইনশাআল্লাহ কোরআন ভাই সহজ, আর আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেবেন, একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে। তবে যদি লাহনুল জালি স্পষ্ট ভুল করতেছে তাহলে তার থেকে আগে কোরআন শেখান, তারপরে একটা হলো স্পষ্ট ভুল আর একটা হলো লাহনুল খাফি, মানে কিছু হালকা ভুল, হালকা ভুল হলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই, তবে লাহনুল জালি যাতে না হয় এদিকে খেয়াল করতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।